দর্শক, প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ সংবাদ সম্মেলন সরাসরি সম্প্রচারের জন্য আমরা এখন চলে যাচ্ছি গণভবনে। দুইটি দেশ এবং অঞ্চলে এই সংক্রমণ দেখা দিয়েছে। বিশ্ব এখন প্রতিদিন 70,000-এর বেশি মানুষ সংক্রমিত হচ্ছে এবং 4,000-এর বেশি মারা যাচ্ছে। গতকাল পর্যন্ত 11,30,814 জন মানুষ আক্রান্ত হয়েছে এবং 60,149 জন মারা গেছেন। 2,35,902 জন সুস্থ হয়েছেন। তবে এটুকুই আশার বাণী যে সুস্থতার লক্ষণ খুব বেশি, সুস্থতা আমরা দেখছি মানুষ বেশি হচ্ছে, কাজেই এখানে খুব বেশি একটা ঘাবড়ানোর কিছু নেই। তবে আমি মনে করি যে সকলে যদি নিজেদেরকে যথাযথভাবে স্বাস্থ্যসম্মত নির্দেশনা মেনে চলেন, তাহলে খুব দ্রুত সুস্থতা লাভ করা যেতে পারে। আমরা বাংলাদেশ সময় মতো এবং যথাযথ ব্যবস্থা গ্রহণ করেছি, যার ফলে আল্লাহর রহমতে এখনও আমাদের এখানে ব্যাপক সংক্রমণ ঘটেনি এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। আপনারা জানেন যে সাধারণত সাংবাদিক সম্মেলন করলে আমরা সাংবাদিকদের ডাকি, আপনাদের সঙ্গে বসি, কথা বলি, মত বিনিময় করি, কিন্তু আজকে একটু ব্যতিক্রমধর্মী ব্যবস্থা আমরা নিয়েছি। এই কারণে যে আমি চাই না যে আপনারা ঘোরাঘুরি করতে যে মানে কোনো রকম সংক্রমিত হন, তাই আমি সরাসরি মাত্র আমাদের টেলিভিশন এবং সংবাদ মাধ্যমের মাধ্যমে এই বার্তাটা পৌঁছে দিচ্ছি। হয়তো প্রশ্ন উত্তর এখন নিতে পারবো না, তবে ভবিষ্যতে যখন একটু ভালো সময় আসবে আপনাদেরকে গণভবনে দাওয়াত দিয়ে আপনাদের মন ভরে আপনারা প্রশ্ন করতে পারবেন, উত্তর দিতে পারবো, সেই ব্যবস্থাটা আমরা নেব। আমি এখন কতগুলি কারণেই আজকে এখানে উপস্থিত হয়েছি যে আপনারা জানেন যে এই যে সংক্রমণটা দেখা দিয়েছে, এটা গত বছর ডিসেম্বর মাসে চীনে দেখা দেয় প্রথম। চীনে করোনা ভাইরাসের সংক্রমণ দেখা দেওয়ার পরপরই আমরা এই বিষয়টাকে অত্যন্ত গুরুত্ব দিয়েছি এবং স্বাস্থ্য অধিদপ্তরের রোগ নিয়ন্ত্রণ শাখা ও IEDCR যৌথভাবে কাজ শুরু করে। IEDCR এর কন্ট্রোল রুম খোলা হয় এবং রোগটি মোকাবেলায় প্রস্তুতি শুরু করা হয়। এছাড়া প্রধানমন্ত্রীর কার্যালয় ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের পৃথক পৃথক কন্ট্রোল রুম চালু করা হয়েছে। এগুলোর মাধ্যমে সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ ও এবং কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। ভাইরাস সহ সংক্রামক রোগ নিয়ন্ত্রণে আমাদের পূর্ব অভিজ্ঞতা ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার গাইডলাইন অনুসরণ করে ন্যাশনাল প্রিপেয়ারনেস অ্যান্ড রেসপন্স প্ল্যান ফর COVID-19 বাংলাদেশ প্রণয়ন করা হয়েছে। পরিকল্পনার আওতায় 3 স্তর বিশিষ্ট কার্যক্রম গ্রহণ করা হয়, যেমন বিদেশ হতে আগত ব্যক্তিদের মাধ্যমে যেন ভাইরাস না ছড়ায় সেজন্য বিদেশে গমন এবং বিদেশ থেকে আগমন নিরুৎসাহিত করা হচ্ছে। দেশের মধ্যে ভাইরাস সংক্রমিত ব্যক্তির আগমন ঘটলে দ্রুত শনাক্তকরণ এবং এক ব্যক্তি থেকে অন্য ব্যক্তির মধ্যে ভাইরাসের বিস্তার রোধ যাতে না করে তার ব্যবস্থা নিচ্ছি। চিহ্নিত আক্রান্ত ও অসুস্থ ব্যক্তিদের দ্রুত পৃথক করে যথাযথ চিকিৎসা প্রদান। গত জানুয়ারি থেকে এই 3 স্তরের কার্যক্রম বাস্তবায়ন শুরু হয়েছে। দেশের সকল বিমানবন্দর, সমুদ্র বন্দর এবং স্থল বন্দরে বিদেশ প্রত্যাগত যাত্রীদের থার্মাল স্ক্যানার ও ইনফ্রারেড থার্মোমিটারের মাধ্যমে স্ক্রিনিং করা হয়। লক্ষণযুক্ত সন্দেহভাজন যাত্রীদের কোয়ারেন্টাইনের ব্যবস্থা গ্রহণ করা হয়। বিমান যাত্রীদের মধ্যে অবতরণের পূর্বেই হেলথ ডিক্লারেশন ফর্ম ও প্যাসেঞ্জার লোকেটর ফর্ম বিতরণের ব্যবস্থা নেওয়া হয়। লক্ষণবিহীন ও সন্দেহজনক নয় এমন যাত্রীদের হোম কোয়ারেন্টাইনে থাকার পরামর্শ দেওয়া হয় এবং তাদের নিয়মিত ফলো আপ করা হয়। স্বাস্থ্যমন্ত্রীর নেতৃত্বে বিভিন্ন মন্ত্রণালয় ও বিশ্ব স্বাস্থ্য সংস্থা সহ সংশ্লিষ্ট বিদেশি সংস্থা, চিকিৎসা পেশার প্রতিনিধি সকলকে নিয়ে জাতীয় কমিটি গঠন করা হয়েছে এবং এ কমিটি বিভাগ, জেলা, উপজেলা এবং ইউনিয়ন পর্যায়ে গঠন করা হয়েছে, যাতে মানুষ সুরক্ষিত থাকে তার জন্য যথাযথ ব্যবস্থা কমিটিগুলি নিচ্ছে। মানুষের মাঝে গণসচেতনতা সৃষ্টি করা হচ্ছে। বাংলাদেশে গতকাল পর্যন্ত 70 জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে এবং 8 জন মারা গেছেন। আমি তাদের আত্মার মাগফিরাত কামনা করি এবং তাদের শোক সন্তপ্ত পরিবারের প্রতি আমার সহমর্মিতা জানাই। তবে 30 জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন, কাজে এখানেও আমি দেখছি যে সুস্থ হওয়ার সংখ্যাটা বেশি আছে। যারা মৃত্যুবরণ করেছেন তাদের সবার বয়স 70-এর উপরে এবং পূর্বতেই তারা বিভিন্ন জটিল রোগে ভুগছিলেন। যদিও একটি মৃত্যু আমাদের কাম্য নয়, বিশ্বব্যাপী সংক্রামক বিস্তার রোধে বিভিন্ন দেশ লকডাউন অথবা বন্ধ ঘোষণা করা হয়েছে।
পৃথিবীর 100টিরও বেশি দেশের সীমান্ত বন্ধ করার পাশাপাশি প্রায় সকল দেশে আন্তর্জাতিক বিমান অবতরণ স্থগিত করা হয়েছে। বাংলাদেশেও গত 26শে মার্চ থেকে 17 দিনের সাধারণ ছুটি আমরা ঘোষণা করেছি। শিল্প কারখানায় আংশিক ছুটি, পর্যটন কেন্দ্র, বিপণী বিতান এবং সড়ক, নৌ, রেল সহ সকল গণপরিবহন বন্ধ করা হয়েছে এবং জনসাধারণকে ঘরে থাকার ও সামাজিক দূরত্ব বজায় রাখার নির্দেশ দেওয়া হয়েছে। করোনা ভাইরাসের দ্রুত বিস্তার, স্বাস্থ্য পরিষেবার উপর সৃষ্ট বিপুল চাপ ও এবং সংক্রমণ প্রতিরোধ, নজরবিহীন লকডাউন ও যোগাযোগ স্থবিরতা বিশ্ব অর্থনীতির উপর ইতিমধ্যেই ব্যাপক নেতিবাচক প্রভাব ফেলছে। যেসব ক্ষেত্রে প্রভাব ফেলছে সেগুলি হচ্ছে শিল্প উৎপাদন, রপ্তানি বাণিজ্য, সেবা খাত, বিশেষত পর্যটন, এভিয়েশন ও হসপিটালিটি খাত, ক্ষুদ্র মাঝারি উদ্যোগ, কর্মসংস্থান ইত্যাদি ক্ষেত্রে ধস নেমেছে। শুধু সরবরাহ ক্ষেত্রে নয়, চাহিদার ক্ষেত্রেও ভোগ ও বিনিয়োগ চাহিদা হ্রাস পেতে শুরু করেছে। IMF ইতিমধ্যে বিশ্ব অর্থনীতিতে মন্দা অর্থাৎ রিসেশন শুরু হয়েছে মর্মে ঘোষণা করেছে। পুঁজিবাজারে বিশ্বব্যাপী বিগত কয়েক সপ্তাহে 28 থেকে 34% দরপতন ঘটেছে। OECD অর্থাৎ অর্গানাইজেশন ফর ইকোনমিক কোঅপারেশন অ্যান্ড ডেভেলপমেন্ট এর হিসাব মতে মন্দা প্রলম্বিত হলে বিশ্ব প্রবৃদ্ধি 1.5% নেমে আসবে। বিশ্বব্যাপী বিপুল জনগোষ্ঠী কর্মহীন হতে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে। মন্দা দীর্ঘস্থায়ী হলে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর বিশ্বে এই প্রথম এমন মহামন্দা অর্থাৎ গ্রেট ডিপ্রেশন পরিস্থিতির সম্মুখীন হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। বিশ্বব্যাপী করোনা ভাইরাস সংক্রমণে বাংলাদেশের অর্থনীতির উপর কী ধরনের বা কতটুকু নেতিবাচক প্রভাব পড়বে তা এখনও নির্দিষ্ট করে বলার সময় আসেনি। তবে কিছু কিছু ক্ষেত্রে সম্ভাব্য অর্থনৈতিক প্রভাব তুলে ধরছি আমি। ক, আমদানি ব্যয় ও রপ্তানি আয়ের পরিমাণ গত অর্থবছরের একই সময়ের তুলনায় প্রায় 5% হ্রাস পেয়েছে। অর্থবছর শেষে এই হ্রাসের পরিমাণ আরও বৃদ্ধি পেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। খ, চলমান মেগা প্রকল্পসমূহ বাস্তবায়ন, অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠা এবং ব্যাংক সুদের হার হ্রাসের পরিকল্পনা বাস্তবায়ন বিলম্বের কারণে বেসরকারি বিনিয়োগ প্রত্যাশিত মাত্রায় অর্জিত না হওয়ার সম্ভাবনা রয়েছে। গ, সার্ভিস সেক্টর বিশেষত হোটেল, রেস্টুরেন্ট, পরিবহন ও এভিয়েশন সেক্টরের উপর বিরূপ প্রভাব পড়বে। ঘ, বিশ্বের অন্যান্য দেশে নেয় বাংলাদেশের শেয়ার বাজারের উপরও বিরূপ প্রভাব পড়ছে। বিশ্বব্যাপী জ্বালানি তেলের চাহিদা হ্রাসের কারণে এর মূল্য 50% অধিক হ্রাস পেয়েছে, যার বিরূপ প্রভাব পড়বে প্রবাসী আয়ের উপর। চ, বাংলাদেশের অর্থনৈতিক ক্ষতির পরিমাণ 3.02 বিলিয়ন মার্কিন ডলার হবে মর্মে এশীয় উন্নয়ন ব্যাংক ব্যাখ্যা করেছে, কিন্তু বর্তমান প্রেক্ষাপটে মনে হচ্ছে এই ক্ষতির পরিমাণ আরও বেশি হতে পারে। ছ, দীর্ঘ ছুটি বা কার্যত লকডাউনের ফলে ক্ষুদ্র মাঝারি শিল্প প্রতিষ্ঠান সময়ের উৎপাদন বন্ধ এবং পরিবহন সেবা ব্যাহত হওয়ায় স্বল্প আয়ের মানুষের ক্রয় ক্ষমতা হ্রাস এবং সরবরাহ চেইনে সমস্যা হতে পারে। জ, চলতি অর্থবছরে রাজস্ব সংগ্রহের পরিমাণ বাজেটের লক্ষ্যমাত্রার তুলনায় কম হবে, এর ফলে অর্থবছর শেষে বাজেট ঘাটতির পরিমাণ আরও বৃদ্ধি পেতে পারে। ঝ, বিগত 3 বছর ধরে ধারাবাহিক 7% অধিক হারে প্রবৃদ্ধি অর্জন এবং 2018-19 অর্থবছরে 8.15% প্রবৃদ্ধি অর্জনের প্রধান চালিকা শক্তি ছিল শক্তিশালী আভ্যন্তরীণ চাহিদা ও সহায়ক রাজস্ব ও মুদ্রানীতি। সামষ্টিক চলক সমূহের নেতিবাচক প্রভাবের ফলে GDP প্রবৃদ্ধি হ্রাস পেতে পারে। বাংলাদেশের অর্থনীতির উপর সম্ভাব্য বিরূপ প্রভাব উত্তরণে আমি এখন 4টি কার্যক্রমের বিষয় তুলে ধরছি, কারণ আমরা এই বিষয় নিয়ে সভা করেছি। আমাদের মাননীয় অর্থমন্ত্রী এখানে আছেন, আমাদের অর্থ বাংলাদেশ ব্যাংকের গভর্নর, অর্থ সচিব সহ আমাদের প্রাইম মিনিস্টার অফিসের প্রিন্সিপাল সেক্রেটারি এবং সচিব সহ সকলের সঙ্গে আমরা সভা করেছি এবং কিভাবে আমরা এই অবস্থা মোকাবেলা করতে পারি সেই চিন্তা ভাবনা করে মানুষকে সহায়তা করার কতগুলি পদক্ষেপ আমরা নিতে যাচ্ছি, সে বিষয়টাই আপনাদের সামনে তুলে ধরতে চাচ্ছি। আমরা আমাদের করণীয় ঠিক করেছি, যেমন তাৎক্ষণিক অর্থাৎ আসু অর্থাৎ ইমিডিয়েট,
এরপর স্বল্প, শর্ট টার্ম এবং দীর্ঘ এবং মধ্যমেয়াদী, মধ্যমেয়াদী এবং দীর্ঘমেয়াদী কী কী পরিকল্পনা আমরা নিতে পারি এবং কী কী কর্ম পরিকল্পনা আমরা বাস্তবায়ন করতে পারি, সেই বিষয়গুলি আমরা চিন্তাভাবনা করে কতগুলি পদক্ষেপ আমরা নিয়েছি। এই কর্ম পরিকল্পনাগুলি হচ্ছে যেমন ক, সরকারি ব্যয় বৃদ্ধি অর্থাৎ ইনক্রিজ পাবলিক এক্সপেন্ডিচার, অর্থাৎ জনগণ যেন আর্থিক কষ্ট না পড়ে সেদিকে লক্ষ্য রেখে এই ব্যবস্থাটা নেওয়া হয়েছে। সরকারি ব্যয়ের ক্ষেত্রে কর্মসৃজনকে মূলত প্রাধান্য দেওয়া হবে, বিদেশ ভ্রমণ এবং বিলাসি ব্যয় নিরুৎসাহিত করা হবে। আমাদের ঋণের স্থিতি জিডিপির অনুপাত অত্যন্ত কম, 34% বিধায় অধিকতর সরকারি ব্যয় সামষ্টিক অর্থনীতির উপর কোনো চাপ সৃষ্টি করবে না, বরং এই সুফলটা নিম্নবিত্তের মানুষ বা ছোটোখাটো ব্যবসায়ী তারা পাবে, সাধারণ মানুষ পাবেন। খ, আর্থিক সহায়তার প্যাকেজ প্রণয়ন, ইন্ট্রোডিউস ফিসক্যাল প্যাকেজেস, ব্যাংকিং ব্যবস্থার মাধ্যমে স্বল্প সুদে কতিপয় ঋণ সুবিধা প্রবর্তন করা হবে, অর্থনৈতিক কর্মকাণ্ড পুনরুজ্জীবিত করা, শ্রমিক কর্মচারীদের কাজে বহাল রাখা এবং উদ্যোক্তাদের প্রতিযোগিতার সক্ষমতা অক্ষুণ্ণ রাখাই হলো আর্থিক সহায়তা প্যাকেজের মূল উদ্দেশ্য, যাতে মানুষ মানে কর্মহীন হয়ে না পড়ে এবং যারা ব্যবসা করছেন সেই ওটা ক্ষুদ্রই হোক বা মাঝারি হোক বা বৃহৎ হোক তার জন্য ব্যবসাটা চালিয়ে রাখতে পারেন, সেদিকে লক্ষ্য রেখেই আমরা এই সহায়তা প্যাকেজটা প্রণয়ন করেছি, আর্থিক সহায়তা প্যাকেজ। গ, সামাজিক সুরক্ষা কার্যক্রমের আওতা বৃদ্ধি, আপনারা জানেন যে আমাদের ব্যাপক কর্মসূচি রয়েছে সামাজিক সুরক্ষার, সেটাও আমরা আরও ব্যাপকভাবে করতে চাই, অর্থাৎ এক্সপ্যান্ড সোশ্যাল সেফটি নেট প্রোগ্রামস। দারিদ্র সীমার নিচে বসবাসকারী জনগণ, দিনমজুর বা এবং অপ্রাতিষ্ঠানিক কাজে নিয়োজিত জনসাধারণের মৌলিক চাহিদা পূরণে বিদ্যমান সামাজিক সুরক্ষা কার্যক্রমের আওতা বৃদ্ধি করা হবে। এর মধ্যে উল্লেখযোগ্য কার্যক্রমসমূহ হলো যেমন, এক, বিনামূল্যে খাদ্য সামগ্রী বিতরণ, দুই, 10 টাকা কেজি দরে চাউল বিক্রয়, তিন, লক্ষ্যভিত্তিক জনগোষ্ঠীর মাঝে নগদ অর্থ বিতরণ, চার, বয়স্ক ভাতা এবং বিধবা ও স্বামী নিগৃহীতা মহিলাদের জন্য ভাতা কর্মসূচির আওতা সর্বাধিক দারিদ্র্যপ্রবণ 100টি উপজেলায় শতভাগে উন্নীত করা, পাঁচ, জাতির পিতা জন্মশতবার্ষিকী উপলক্ষে গৃহীত অন্যতম কার্যক্রম গৃহহীন মানুষদের জন্য গৃহ নির্মাণ কর্মসূচি দ্রুত বাস্তবায়ন করা, অর্থাৎ একটি মানুষও গৃহহীন থাকবে না সেই লক্ষ্য নিয়ে প্রত্যেকটা গৃহহীন ভূমিহীন মানুষের জন্য একটি বাসস্থানের ব্যবস্থা করে দেওয়া। ঘ, মুদ্রা সরবরাহ বৃদ্ধি করা, ইনক্রিজ মানি সাপ্লাই, অর্থনীতির বিরূপ প্রভাব উত্তরণে মুদ্রা সরবরাহ বৃদ্ধি করা অত্যন্ত জরুরি। বাংলাদেশ ব্যাংক ইতিমধ্যে সিআরআর এবং রেপোর হার কমিয়ে মুদ্রা সরবরাহ বৃদ্ধির ব্যবস্থা গ্রহণ করেছে, যা আগামীতেও প্রয়োজন অনুযায়ী অব্যাহত থাকবে। তবে এক্ষেত্রে আমাদের লক্ষ্য থাকবে যেন মুদ্রা সরবরাহজনিত কারণে মুদ্রাস্ফীতি না ঘটে, অর্থাৎ বাজার মূল্য নিয়ন্ত্রণ রাখার বিষয় আমরা গুরুত্ব দেব, মূল্যস্ফীতি যেন না ঘটে আমরা সেদিকে বিশেষভাবে দৃষ্টি দেব। আমি এ পর্যায়ে নতুন 4টি আর্থিক সহায়তা প্যাকেজের মূল বিষয়সমূহ সংক্ষেপে আপনাদের সামনে তুলে ধরছি। ক, ক্ষতিগ্রস্ত শিল্প ও সার্ভিস সেক্টরের প্রতিষ্ঠান সময়ের জন্য ওয়ার্কিং ক্যাপিটাল সুবিধা প্রদান, ব্যাংক ব্যবস্থার মাধ্যমে স্বল্প সুদে ওয়ার্কিং ক্যাপিটাল প্রদানের লক্ষ্যে 30,000 কোটি টাকার একটি ঋণ সুবিধা প্রণয়ন করা হবে। ব্যাংক ক্লায়েন্ট রিলেশনসের ভিত্তিতে বাণিজ্যিক ব্যাংকসমূহ সংশ্লিষ্ট শিল্প অথবা ব্যবসা প্রতিষ্ঠানকে তাদের নিজস্ব তহবিলতে ওয়ার্কিং ক্যাপিটাল বাবদ ঋণ প্রদান করবে। এই ঋণ সুবিধা সুদের হার হবে 9%, প্রদত্ত সুদে ঋণের সুদের অর্ধেক অর্থাৎ 4.50% ঋণ গ্রহীতা শিল্প বা ব্যবসা প্রতিষ্ঠান পরিশোধ করবে এবং অবশিষ্ট 4.50% সরকার ভর্তুকি হিসেবে সংশ্লিষ্ট ব্যাংকে প্রদান করবে। খ, ক্ষুদ্র কুটির শিল্প সহ মাঝারি শিল্প প্রতিষ্ঠান সময়ের ওয়ার্কিং ক্যাপিটাল সুবিধা প্রদান, ব্যাংক ব্যবস্থার মাধ্যমে স্বল্প সুদে ওয়ার্কিং ক্যাপিটাল প্রদানের লক্ষ্যে 20,000 কোটি টাকার একটি ঋণ সুবিধা প্রণয়ন করা হবে। ব্যাংক ক্লায়েন্ট রিলেশনসের ভিত্তিতে বাণিজ্যিক ব্যাংকসমূহ সংশ্লিষ্ট ক্ষুদ্র মাঝারি শিল্প প্রতিষ্ঠানকে তাদের নিজস্ব তহবিল হতে ওয়ার্কিং ক্যাপিটাল বাবদ ঋণ প্রদান করবে।
ঋণ সুবিধার সুদের হার 9%, প্রদত্ত ঋণের 4% সুদ ঋণ গ্রহীতা শিল্প প্রতিষ্ঠান পরিশোধ করবে এবং অবশিষ্ট 5% সরকার ভর্তুকি হিসেবে সংশ্লিষ্ট ব্যাংকে প্রদান করবে। গ, বাংলাদেশ ব্যাংক প্রবর্তিত ইউডিএফ অর্থাৎ এক্সপোর্ট ডেভেলপমেন্ট ফান্ড অর্থাৎ রপ্তানি উন্নয়নের জন্য যে ফান্ড, এর সুবিধা বাড়ানো। ব্যাক টু ব্যাক এলসি এর আওতায় কাঁচামাল আমদানি সুবিধা বৃদ্ধির লক্ষ্যে ইডিএফ এর বর্তমান আকার 3.5 বিলিয়ন মার্কিন ডলার থেকে 5 বিলিয়ন ডলারে উন্নীত করা হবে, ফলে 1.5 বিলিয়ন ডলারের সমপরিমাণ অতিরিক্ত 12,750 কোটি টাকা ইডিএফ তহবিলে যুক্ত হবে। ইডিএফ এর বর্তমান সুদের হার লাইবর প্লাস 1.5%, প্রকৃতপক্ষে যা 2.73, এর থেকে আমরা কমিয়ে এটাকে 2% নির্ধারণ করব, এটা 2% নির্ধারণ করা হবে। ঘ, প্রিশিপমেন্ট ক্রেডিট রিফাইন্যান্স স্কিম নামে বাংলাদেশ ব্যাংক 5,000 কোটি টাকার একটি নতুন ঋণ সুবিধা চালু করবে, এই ঋণ সুবিধার সুদের হার হবে 7%। আমি ইতিপূর্বে রপ্তানিমুখী শিল্প প্রতিষ্ঠান সময়ের শ্রমিক কর্মচারীদের বেতন ভাতা পরিশোধ করার জন্য 5,000 কোটি টাকার একটি আপৎকালীন প্রণোদনা প্যাকেজ ঘোষণা করেছিলাম। এই প্রণোদনা সহ মোট আর্থিক সহায়তা প্যাকেজের পরিমাণ হবে 72,750 কোটি টাকা, যা জিডিপির 2.52%। 72,750 কোটি টাকা আমরা এই প্রণোদনা প্যাকেজ ঘোষণা করছি। এই প্রণোদনা প্যাকেজ আমি আশা করি যে আমাদের মানুষের আর্থসামাজিক গতিশীলতা অব্যাহত থাকবে। আমি আশা করি পূর্বে এবং আজকে ঘোষিত আর্থিক সহায়তার প্যাকেজসমূহ দ্রুত বাস্তবায়িত হলে আমাদের অর্থনীতি পুনরায় ঘুরে দাঁড়াবে এবং আমরা কাঙ্ক্ষিত অর্থনৈতিক প্রবৃদ্ধির কাছাকাছি পৌঁছাতে পারব ইনশাআল্লাহ। সম্ভাব্য বৈশ্বিক ও দেশীয় অর্থনৈতিক সংকট হতে উত্তরণের জন্য রপ্তানি খাতের পাশাপাশি দেশীয় পণ্যের প্রতি আমাদের বিশেষ নজর দিতে হবে। এক্ষেত্রে আমি সকলকে দেশীয় পণ্যের উৎপাদন ও ব্যবহার বৃদ্ধির জন্য আহ্বান জানাচ্ছি। বাংলাদেশের মানুষের রয়েছে আশ্চর্য এক সহনশীল ক্ষমতা এবং ঘাত প্রতিঘাত সহ্য করে দ্রুত ঘুরে দাঁড়ানোর সক্ষমতা। 1971 সালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে সাড়া দিয়ে যে যাত্রী মাত্র 9 মাসের মধ্যে স্বাধীনতা অর্জন করতে পারে, যুদ্ধে বিজয় অর্জন করতে পারে, সেই জাতিকে কেউ কখনো দাবায় রাখতে পারবে না, এটা জাতির পিতা নিজেই বলে গেছেন। কাজে আমরাও জাতির পিতার সেই অমোঘ বাণী বুকে ধারণ করে এগিয়ে যাব, এটাই আমাদের লক্ষ্য। মহান আল্লাহ বিশ্ববাসীকে এই মহামারী থেকে রক্ষা করুন, সেটাই আমরা চাই। সবাইকে ধন্যবাদ। আমি এটুকু বলতে চাই যে এ ব্যাপারে আমাদের মাননীয় অর্থমন্ত্রী আছেন, তিনি কিছু বলবেন, যেটা আমি আশা করি যে আমাদের টেলিভিশন এবং মিডিয়া বা সোশ্যাল মিডিয়া এটা প্রচার করবেন মানুষের কাছে, এবং সেই সাথে এই বিষয়গুলি আমি যেটা বললাম এর ব্যাখ্যা দিয়ে আমাদের অর্থ সচিব এবং বাংলাদেশ ব্যাংকের গভর্নর তারাও কিছু বক্তব্য দেবেন, যাতে বিষয়গুলি আরও স্পষ্ট হয় এবং যারা সুবিধাভোগী তারা যেন বিষয়গুলি আরও ভালোভাবে বুঝতে পারেন। সেটা সে কারণেই ব্যাংকের গভর্নর সাহেব আছেন এখানে উপস্থিত, তিনি এটা ব্যাখ্যা দেবেন, আর সেই সাথে আমাদের অর্থ সচিবও আরও বিস্তারিত করে বলবেন। এবং আমি অনুরোধ করব যে যদিও এখানে আমাদের সাংবাদিকদের সঙ্গে দেখা হচ্ছে না, কিন্তু আমি আশা করি যে আপনারা এই বিষয়গুলি মানুষের কাছে যদি প্রচার করে দেন তাহলে অন্ততপক্ষে আমাদের সকল শ্রেণীর মানুষই একটা আশ্বস্ত হবে এবং আশার বাণী শুনবে এবং তাদের জীবনযাত্রা অব্যাহত রাখতে সক্ষম হবেন। কাউকে আর মানে চাকরি থেকে বিতাড়িত করা হবে না। ধন্যবাদ সবাইকে। আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন এবং নিয়ম নীতি মেনে চলুন, সেটাই আমরা চাই। এবং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবাই দোয়া করেন, আগামী আমাদের 14ই এপ্রিল বাংলা নববর্ষ শুরু, এই নববর্ষ সকলে ঘরে বসে উদযাপন করেন নিজের মতো করে, সেখানে আপনারা অথবা মিডিয়ার মাধ্যমে আপনারা উদযাপন করতে পারেন। আমরা নববর্ষ যেভাবে মানে আমাদের যে সাংস্কৃতিক অনুষ্ঠান বা যা কিছু সব মিডিয়ার মাধ্যমেই হবে, সেটা সোশ্যাল মিডিয়া হোক সেদিকে, আর তাছাড়া আমাদের শবে বরাতের সামনে, সে সময় আমি বলবো ঘরে বসে বসে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবাই দোয়া করুন যেন এই আমাদের বরাতটা যেন আল্লাহ
ভালো রাখেন এবং দেশের মানুষ যেন আর্থসামাজিকভাবে এগিয়ে যেতে পারে, আর এই মহামারীর হাত থেকে যেন বাংলাদেশের জনগণ সহ সারা বিশ্ববাসী মুক্তি পায়। সবাইকে অনেক ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক।